আমাদের এত বড় একটা ইউনিট, আর সবচাইতে বড় কথা আপনি বলতে পারেন ভাই, শাহরুখ খানের ইউনিট কেট চাইতে বড় না হতেই পারে, তাদের ওখান থেকে তো হয় না। তো শাহরুখ খানের ওখানের যে ইউনিটটা থাকতেছে ওটা হয়তো ওর কন্ট্রোল, আমাদের কিছু অনেক কিছু মানে কন্ট্রোলের বাইরে ছিল। কারণ বেসিক্যালি আমরা 4-5টা ইউনিট, বম্বের একটা ইউনিট, হায়দ্রাবাদের একটা ইউনিট, মালালয়মের একটা ইউনিট, ক্যালকাটার একটা ইউনিট, বাংলাদেশের একটা ইউনিট, এতগুলো মানুষকে এক জায়গায় করে কিছু লোক বাইরে বের হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এর সাথে ছবির কিচ্ছু যায় আসে না, কারণ ছবির গল্প, ছবির কোনো কিছু যে যা বলতেছে বলুক, আপনারা দেখবেন যে লাস্ট ধামাকাটা আসলে কী আছে। তো শাকিব খানের ছবি যখন হবে এটা নিয়ে একটা আলোচনা, এটা নিয়ে কথাবার্তা থাকবেই। এখানে 100 কোটি টাকা দিয়েও আপনি অন্য আর্টিস্টকে নিয়ে ছবি, এরকম একটা ছবি বানান না, কেউ কোনো আলোচনাই হতো না। দরদের অনেক কিছু চমক বাকি আছে, এখনও কোনো কিছুই আমরা ওপেন করি নাই, যেগুলো আসছে আসবে। দরদের সবচেয়ে বড় চমক হচ্ছে গল্প। এই যে আমি দেখলাম যে মানে আমাদেরই একজন আর্টিস্ট একটা গল্প বলছে, তো উনিও আসলে এমনি ভুলভালই গল্প বলছে, ভ্যান চালক নিয়ে কথা বলছে, এরকম এরকম কোনো কিছুই গরদে নাই, আপনারা দেখতে পাবেন আর কি। আমি একটা কনফিডেন্স দিতে পারি যে এইবার মানে যদি দরদ দেখে কোনো অডিয়েন্স হতাশ হয়, অনন্য মামুন সেটা ড্রাইভার নিতে রাজি আছে। একটা লোক এটা চিন্তা করলো না যে বাংলাদেশের একটা আর্টিস্ট টেকনিশিয়ান গিয়ে বম্বের মতো একটা জায়গায় একটা প্রেস মিট করতেছে, যেখানে ওদের ন্যাশনাল টেলিভিশন থাকতেছে, প্রত্যেকটা চ্যানেলে যাচ্ছে। তো এরা এদের কাছে ধরেন যদি আপনি ওই অস্কার নমিনেশন পেয়েও কিছু করেন, তখনও ভুল ধরবে না, এটা তো এই ক্যাটাগরিতে পাইছিল, ওই ক্যাটাগরিতে পায় নাই। সো আসলে এগুলো বলে লাভ নাই, আসলে কি বলবো, আমরা মানে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না, এটা আমরা ডে বাই ডে আরও ভুলে যাচ্ছি। বেশি অবাক হবেন না যে অনেক বড় একটা সাউথ ইন্ডিয়ান ছবিতে শাকিব ভাই হয়তো বা সলো হিরো হিসেবে কাজ করতেছে, কারণ ওখানকার যে টিম আসছে তারা এসে দেখে অবাক যে একটা স্টার আসলেই, যে আমরা তাদেরকে বলছি যে ভাই আমরা যে স্টারকে আনতেছি, সে লাস্ট 20 ইয়ার্স এত বড় স্টার, তার যে ইনভলভনেস, তার যে কাজ করার, এটা দেখে তো সবাই অবাক ইউনিটে, এবং আমি নিজেও অবাক। আমি শাকিব খানকে এর আগে নবাব এলএলবিতে পাই নাই, কিন্তু মানে সকালবেলা এসে ঢুকলো, স্ক্রিপ্টের বাইরে কোনো কথা বলতেছে না, চুপচাপ থাকতেছে, কারোর সাথে কথা বলে না, ফোনটা সাইলেন্ট করে বসে আছে পুরো ক্যারেক্টারের মধ্যে। আমরা বলতেছি ভাইয়া ঠিক আছে না মামুন আরেকবার দিয়ে আসি, আমি আরেকটা দিলে আরেকটা বেটার করব, মানে এই যে একটা ইনভলভনেস, এটা আমি অনেকদিন পরে শাকিব ভাইয়ের মধ্যে পাইছি। এবং আমি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলেই শাকিব ভাই এই ছবিটা আজকে এত সুন্দর করে গুছায় শেষ করতে পারছি, তার মেইন কারণ শাকিব ভাই। বাহ, লাস্ট প্রশ্ন, ওই এই ভাষণ, এই এই ডুবো গানের যে দৃশ্যায়ন, এটার সাথে অনেকে রামবীরের কেসারিয়া গানের সাথে মিলে, হয়তো জায়গাটা এক, কিন্তু এই যে মিলে ফেলছে অলরেডির সাথে ছবি দিয়ে অনেক নানান ধরনের আলোচনা, আপনি সেটা কোন ভাবনা? আমি এটা পজিটিভলি দেখছি, কারণ আমরা যে লোকেশনে শ্যুট করছি আজকে বেনারসে, ইন্ডিয়ান 65% ছবি ওখানে শ্যুট হচ্ছে, তো ওটা হইতেই পারে, ওইটার কোনো, আপনি যদি এটা বলেন তাহলে রানজানার যে ছবিটা ছিল ধানুষে, সেটাও তো ওখানেই শ্যুট করা ছিল, তো ওখানে কি রণবীর কাপুরকে শ্যুট করছে, এটা মানুষ বলতেই থাকবে। এদের নিন্দুকের কাজ বলা, আমাদের কাজ কাজ করা, আমরা করব। শাকিব ভাই এই সিনেমাটা, সে তো এমনি তার ক্যারিয়ারের ভিন্নতা আছে, দরদটা আসলে তাকে কোন মাত্রায় নিয়ে, এটা আসলে বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে এই ছবিটা হয়তো বা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন পথ ওপেন করতে পারে, এখন দেখার বিষয় সেটা কতটুকু ওপেন হয়। আসলে দেখেন, এটা প্যান ইন্ডিয়ার চাইতেও বড় ব্যাপার, এটা তো সবচাইতে নর্মাল একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার দেশীয় একটা ছবি অনেকগুলো দেশের স্টেটে যাবে, অনেকগুলো দেশে রিলিজ হবে, স্টার তো একজনই, গল্প তো একটাই না, ল্যাঙ্গুয়েজ মানুষের বোঝার কারণে সেটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তো এটাতে কিন্তু আপনার দেশেরই চলচ্চিত্রেরই একটা ব্যাপ্তি ঘটতেছে। আজকে ধরেন কোনো ছবি তার নিজের একক ইন্ডাস্ট্রিতে ব্যবসা করে কিন্তু বাজেট ইনক্রিজ করতে পারে নাই, সাউথ ইন্ডিয়াও পারে নাই, হলিউডও পারে নাই, বলিউডও পারে নাই। আজকে বলিউড এতগুলো হচ্ছে, বলিউডের ছবিও তো সৌদি আরবে তো অ্যারাবিক ভাষাই চলে, কেন চলে? বিকজ অফ দিস রিজন, আপনাকে ছবিরকে বড় মার্কেট বড় করতে হলে সব জায়গায় ছড়াই দিতে হবে, তো এটা তো অবশ্যই একটা দেশের চলচ্চিত্রের জন্য আমি মনে করি বড় একটা বিষয়। দরদ এবং দাঁত, এটা নিয়ে অনেকে আসলে বুঝিয়ে বানা হয়েছে, আসলে দেখেন মানে আমরা কিন্তু হিন্দির জন্য নামটা দর্দ রেখেছি, দ্যাট মিন্স পেইন, আর দরদ মানে মায়া, ভালোবাসার কষ্টের যে সংমিশ্রণ, তো এটা তো ওয়ার্ল্ড ওয়াইডই হয়। আপনি দেখবেন যে সাউথ ইন্ডিয়ান একটা ছবি যখন সাউথ ইন্ডিয়ায় যে নাম হচ্ছে, ওটা যখন হিন্দিতে রিলিজ হচ্ছে তখন অন্য নামে রিলিজ হচ্ছে, এটা হতেই পারে। তো আমরা বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের জন্য নামটা রেখেছি দরদ, এবং হিন্দির জন্য নাম রেখেছি দর্দ, তো এখানে কনফিউশনের কোনো কিছু নেই, এটা ক্লিয়ার। মিনিং আলাদা না, আমি তো বলতেছি যে দর্দ হোক আর হচ্ছে এই দরদ হোক, দুটোই মানুষের ফিল, ইনার ফিল, কষ্ট ভালোবাসা মায়া মানুষের ইনার ফিল থেকে আসে। সো গল্পের মধ্যে ইনার ফিলের কথাটাই বলা আছে, সেটা দুঃখের কথাও বলা আছে, সেটা ভালোবাসার কথাও বলা আছে, সো ওই জায়গাটা থেকে দর্দ এবং দরদ।